केंद्रीय सरकारের যুব ক্রীড়া বিষয়ক দপ্তর অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে সিপাহীজলা জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিশালগড় অফিস টিলার নতুন টাউন হলে। এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা দেব সরকার, নেহেরু যুব কেন্দ্রের পশ্চিম জেলা কো অর্ডিনেটর কুণাল গৌতম সহ অন্যান্যরা। भविष्य लक्ष्य स्थिर करते हैं माननीय जिला शासक एक दो कथा के भारतवर्ष अनेक एगे चलते हमें सबाई जानी देश स्वाधीनता 75তম वर्षपूर्ति उद्यापन चलते गोटा देश व्यापी हमारे राज्य पूर्णता पे 50 बचर पूर्ति एबछर 50 बचर पूर्ति राज्य पूर्ण राज्य मर्यादा पे আমরা যদি আমাদের রাজ্যকে দেখি আর গোটা দেশকে দেখি আমরা একটু পিছিয়ে ছিলাম একটা লম্বা সময়, কারণ আমরা যদি দেখি আমাদের ধর্মনগর অর্থাৎ উত্তর জেলা বিভক্ত নর্থ জেলায় রেলগাড়ি এসেছিল 1964 সালে, আর সেই রেল 24 বছর সময় লাগে কুমারঘাট 30 কিলোমিটার রেল আসতে, আর তার পরবর্তীতে সেটা 2014 সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 400 কিলোমিটার বদরপুর থেকে সাপ্রুম অব্দি 100 কিলোমিটার নতুন রাস্তা